ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, গতকাল থেকে বা তোমরা আজকে সকাল থেকে যে বিষয়টা নিয়ে প্রত্যেকের মধ্যে মনের একটা টেনশন বা দোলাচল চলছে, সেটা হচ্ছে সুপার টেট বা এস্টেট। সুপার টেট কী, সুপার টেট কেন হবে, সুপার টেট হলে কী হবে, সুপার টেট হলে কি ভালো হবে নাকি সুপার টেট হলে খারাপ হবে, আদৌ সুপার টেট হবে কি না, এই সমস্ত বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের মনের মধ্যে দেখা দিচ্ছে এবং তোমরা সেগুলোর উত্তরের জন্য বিভিন্ন ইউটিউব ভিডিও দেখছো বা বিভিন্ন জনকে প্রশ্ন করছো, বিভিন্ন জনের সাথে ফোনে কথা বলছো। তো আজকে তোমাদের সঙ্গে সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি যে সুপার টেট, এই সুপার টেটের কনসেপ্টটা এসছে উত্তরপ্রদেশ রাজ্য থেকে। উত্তরপ্রদেশ রাজ্যে সুপার টেট নেওয়া হয়, ওখানে যেমন ইউপি টেট অর্থাৎ উত্তরপ্রদেশ টেট হয়, এরপরে সুপার টেটটা নেওয়া হয়। আমাদের রাজ্যে কী হয়, আমাদের রাজ্যে যেমন ডাব্লিউবি টেট নেওয়া হয়, এই ডাব্লিউবি টেটের পরে যেমন তোমাদের একটা ইন্টারভিউ হয়, সেরকমই ইউপিতে অর্থাৎ উত্তরপ্রদেশে একটা ইউপি টেট নেওয়া হয়। এই ইউপি টেটে যারা কোয়ালিফাই করে, ইউপি টেটে কোয়ালিফাই করলে তাদেরকে সুপার টেটে অংশগ্রহণ করতে দেওয়া হয় বা তারা সুপার টেটে অংশগ্রহণ করার সুযোগ পায়। শুধুমাত্র যে ইউপি টেট কোয়ালিফাই করলেই সুপার টেটে সে বসতে পাবে এমনটা নয়, সেই সাথে যদি সে সিটেটও কোয়ালিফাই করে তাহলেও কিন্তু সে সুপার টেটে বসতে পাবে। অর্থাৎ উত্তরপ্রদেশের জন্য সুপার টেটে বসতে গেলে কী কী কোয়ালিফিকেশান লাগছে, সে ইউপি টেট কোয়ালিফাই হতে হবে অথবা তাকে সিটেট কোয়ালিফাই করতে হবে, এরপর সে সুপার টেটে বসতে পারবে। এছাড়াও আর কোথায় সুপার টেট বিষয়টা রয়েছে, কেভিএসের যে পরীক্ষাগুলো হয় কেন্দ্রীয় বিদ্যালয়ের, সেখানে কিন্তু এই সুপার টেটের কনসেপ্টটা রয়েছে। তো তোমাদের একটা জিনিস ক্লিয়ার হলো যে উত্তরপ্রদেশ থেকে মূলত এই কনসেপ্টটা এসছে সুপার টেটের, এবং সেখানে ইউপি টেটের পর বা ইউপি টেট কোয়ালিফাই করলে তাদেরকে সুপার টেটে বসতে দেওয়া হয় বা সিটেট কোয়ালিফাই করলে তাদেরকে সুপার টেটে বসতে দেওয়া হয়। এবং এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি যে এই সুপার টেটের পর কিন্তু আর কোনো রকম কোনো ইন্টারভিউ প্রক্রিয়া বা ইন্টারভিউতে তাদেরকে কিন্তু ক্যান্ডিডেটদেরকে বসতে দেওয়া বা বসতে হয় না। এবারে দেখো, যেটা আমাদের মধ্যে একটা গুঞ্জন চলছে বা আমাদের রাজ্যে সুপার টেট হতে পারে বলে এমন একটা সম্ভাবনা বা অবকাশের জায়গা তৈরি হয়েছে, সেখানে দেখো আমাদের ডাব্লিউবি টেট যদি হয়, ডাব্লিউবি টেটের পরে সুপার টেট যদি হয়, সেক্ষেত্রে কী হবে, আমরা যে বিভিন্ন পিএসসির পরীক্ষাগুলো দিই বা অন্যান্য পরীক্ষাগুলো দিই, সেখানে যেমন একটা প্রিলিমিনারি কনসেপ্ট থাকে যে প্রথমে একটা প্রিলিমিনারি পরীক্ষা হয় এরপরে মেইনস পরীক্ষা হয়, তো সেক্ষেত্রে ডাব্লিউবি টেটটা একটা প্রিলিমসের মতো বা প্রিলিমসের ধাঁচে বিষয়টা সংঘটিত হচ্ছে এবং পরবর্তীতে সুপার টেটটা কিন্তু মেইনসের মতো বিষয়টা হচ্ছে, এবং এক্ষেত্রেও কিন্তু ইন্টারভিউ হবে না যদি এটা হয়। আবার বলছি, এটা হবেই এমনটা না, এটা এখন আলোচনার স্তরে রয়েছে, যদি এটা হয় তবেই কিন্তু এটা হবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো, শেষ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। এবার দেখো সুপার টেটের যে সিলেবাস, সুপার টেটের সিলেবাসটা আমি এখানে দেওয়ার একটু চেষ্টা করেছি। সুপার টেটে কী কী রয়েছে, সুপার টেটটাও তোমাদের যে টেট সেই টেটের মতোই 150 নম্বরেরই পরীক্ষা, এবং এক্ষেত্রেও সময়টা সেই 2.5 ঘন্টারই। প্রথমেই দেখো ল্যাঙ্গুয়েজ, হিন্দি ইংলিশ সংস্কৃত, এই ল্যাঙ্গুয়েজের জন্য রয়েছে 40 নম্বর, এরপরে দেখো রয়েছে সায়েন্স বা বিজ্ঞান, বিজ্ঞানের জন্য রয়েছে 10 নম্বর, এরপরে রয়েছে অঙ্ক বা ম্যাথ, ম্যাথে রয়েছে 20, এরপরে রয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল স্টাডি, এক্ষেত্রে রয়েছে 10, এরপরে রয়েছে টিচিং মেথোডোলজি, এক্ষেত্রে রয়েছে 10, চাইল্ড সাইকোলজি, এক্ষেত্রে রয়েছে 10, এরপরে দেখো জেনারেল নলেজ এবং কারেন্ট অকুপেশন, এক্ষেত্রে একটা বেশি মার্কস ক্যারি করা হয়েছে 30, এরপরে দেখো লজিক্যাল নলেজ এখানে 5, ইনফরমেশন টেকনোলজি আইটি থেকে 5, এবং লাইফ স্কিলস বা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাপটিটিউড থেকে 10, এক্ষেত্রে দেখো টোটাল মার্কস হয়েছে 100। এই হচ্ছে সুপার টেটের সিলেবাস। তোমরা স্ক্রিনটা একটু স্ক্রিনশট নিয়ে দেখতে পারো বা রেখে দিতে পারো, সুপার টেটের হচ্ছে এটাই সিলেবাস। অর্থাৎ পরীক্ষার ধাঁচটা দেখতে পাচ্ছ যে অনেকটাই কিন্তু আমাদের যে পিটেট হয় সেই পিটেটের ধাঁচেই, বা কোয়েশ্চেনের যে ওয়েটেজ 150টা প্রশ্ন, 150 নম্বর, 2.5 ঘন্টার প্রশ্ন, সেসবই কিন্তু এখানে রয়েছে, এবং এক্ষেত্রেও কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই। এরপরে দেখো সুপার টেটের যে ওয়েটেজ, সেখানে চলে আসি, এক্সাম প্যাটার্নটা তোমাদেরকে একটু জানালাম, এরপরে সুপার টেটের ওয়েটেজ। সুপার টেটের ওয়েটেজটা কী, দেখো রিটিন যে এক্সাম তোমরা দিচ্ছ সুপার টেট, সেক্ষেত্রে কিন্তু 60% নম্বর ক্যারি করবে। অর্থাৎ এক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, তোমরা এর আগে যে টেটটা পাস করছো বা টেটটা পাস করলে বা ইউপিতে যারা টেট পাস করে তাদের পুরনো মার্কস কিন্তু কোনোভাবেই ধরা হয় না, অর্থাৎ ওটা একটা কোয়ালিফাইং মার্কস। ঠিক যেমন ডাব্লিউবিসিএস প্রিলিমস যারা দাও, প্রিলিমসের পরীক্ষাটা যেমন শুধুমাত্র কোয়ালিফাইং একটা পরীক্ষা, এই নাম্বার কিন্তু পরবর্তীতে আর কোনো ধাপে যোগ হয় না, ঠিক সেরকমই এই
প্রিলিমিনারি টেট বা প্রাইমারি টেট, প্রথমে যে টেটটা হচ্ছে সেই নাম্বার কিন্তু আর পরবর্তীতে ক্যারি করা হবে না। কিন্তু আবার তোমরা যদি এই টেটটা না কোয়ালিফাই করো তাহলে কিন্তু সুপার টেটে বসতেও পারবে না, অর্থাৎ এটা একটা কোয়ালিফাইং পরীক্ষার মতো, এর নাম্বারটা কিন্তু পরবর্তী ধাপে অ্যাড হচ্ছে না। এবারে দেখো, সুপার টেটের তুমি যে পরীক্ষাটা দেবে তার ওয়েটেজ কিন্তু 60%, অর্থাৎ তুমি যদি এখানে 100 পাও তার মধ্যে কিন্তু তোমার স্কোর হয়ে যাবে 60, তুমি যদি 150-র মধ্যে 150 পাও তাহলে এখানে স্কোর হয়ে যাবে তোমার 90। এরপরে দেখো অ্যাকাডেমিক মোস্ট ভাইটাল পয়েন্ট, হাই স্কুল, হাই স্কুল বলতে এখানে মূলত যে আমরা মাধ্যমিক পরীক্ষা দিই সেই মাধ্যমিকটাকে বোঝানো হচ্ছে, এখানে 10% নাম্বার মাধ্যমিক থেকে তোমরা ক্যারি করতে পারবে। এবং ইন্টারমিডিয়েট সিনিয়র সেকেন্ডারি স্কুল, এটা মূলত এইচএসকে বোঝানো হচ্ছে, এই এইচএস থেকেও কিন্তু তোমরা 10% নাম্বার পরবর্তী এই সুপার টেটে কিন্তু ক্যারি করতে পারবে। গ্র্যাজুয়েশন, এই গ্র্যাজুয়েশনের জন্যও কিন্তু 10% বরাদ্দ রয়েছে, এটা কিন্তু একটা নতুন দিক গ্র্যাজুয়েশন। এবারে তোমাদের প্রশ্ন আসবে, যারা নন গ্র্যাজুয়েট টেট দিচ্ছ তাদের ক্ষেত্রে কী হবে, তাদের মার্কসটা কি ধরা হবে কি হবে না, এগুলো সব পরবর্তী নোটিফিকেশন বা পরবর্তী রুলস যদি যে কোনো জালি হবে, যদি সুপার টেট আদৌ হয় আমাদের রাজ্যে, সেগুলো পরবর্তীতে তোমরা জানতে পারবে। এমনটা হতে পারে এটা অপশনাল হয়ে যেতে পারে বা এটা বাদ দিয়ে হতে পারে, অনেক রকম অনেক কিছু সম্ভাবনা রয়েছে। এরপরে দেখো টিচার ট্রেনিং, টিচার ট্রেনিংয়ের জন্য রয়েছে কিন্তু 10%, এবং এই সবগুলো নিয়ে কিন্তু ফাইনাল মেরিট যেটা কাট অফ হচ্ছে সেটা হচ্ছে 100%। তো এই গেল সুপার টেটের যে ওয়েটেজ, সেই সুপার টেটের ওয়েটেজ সংক্রান্ত যে দিক সেগুলো। এর আগে আমরা আলোচনা করলাম সুপার টেটের কী কী সিলেবাস রয়েছে। এরপরে দেখো যেটা নিয়ে গুঞ্জন, যে একটা সংবাদপত্রের একটা পেপার কাটিং ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, আমি সেটা এখানে দেখানোর চেষ্টা করছি, যেটা নিয়ে সবাই একটু প্যানিক, সেটা হচ্ছে এখানে দেখো, দেখো শিক্ষক নিয়োগে এবার সুপার টেটের ভাবনা রাজ্যের, অর্পণ সেনগুপ্তের খবর কলকাতা থেকে। এখানে কি বলা হচ্ছে, টেট উত্তীর্ণ হলেই মেলে ইন্টারভিউয়ের সুযোগ, আমরা সবাই এটা জানি, কিন্তু লক্ষাধিক প্রার্থীর ইন্টারভিউ নেওয়া তো মুখের কথা নয়, প্রচুর সময় লাগে, ফলে শিক্ষক নিয়োগেও দেরি হয়ে যায়। তাই এবার টেটের পর অন্য একটি পরীক্ষা নিয়ে প্রার্থী তালিকা আরও সংক্ষিপ্ত করার চিন্তাভাবনা শুরু হয়েছে শিক্ষা দপ্তরের অন্দরে। বেশ, কর্তাদের প্রাথমিক আলোচনায় সেটিরই নাম সুপার টেট, বিষয়টি আপাতত আলোচনা স্তরে রয়েছে, অর্থাৎ বুঝতে পারছো যে বিষয়টি এখনও ফাইনাল কিছু নয়, এটা এখনও আলোচনা স্তরেই রয়েছে, যদিও এমনটা অবশ্যম্ভাবী বলেই মনে করছেন শিক্ষাকর্তারা, অর্থাৎ এটা হতে পারে এমনটাই বলছে শিক্ষাকর্তারা। তারা খোঁজখবর নিয়ে জেনেছেন অন্যান্য রাজ্যেও এমন পরীক্ষার নজির রয়েছে, যেটা বললাম ইউপিতে রয়েছে, কেভিএসে রয়েছে। শিক্ষক নিয়োগের জন্য কেন অবশ্যম্ভাবী এই সুপার টেট, কী বলছে, পরিসংখ্যান অনুযায়ী টেট 2022 মোট 1.5 লক্ষ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, প্রথাগত নিয়মে তাদের প্রত্যেকের ইন্টারভিউ হওয়ার কথা, অর্থাৎ দেখো এই বিষয়টা কিন্তু পরিষ্কার, প্রত্যেকের ইন্টারভিউ হবে। তোমরা অনেকেই ভয় পাচ্ছিলে যে কম টেট স্কোর হয়েছে বলে আমাদেরকে কি ইন্টারভিউতে ডাকবে না, এমনটা না, বর্তমান নিয়ম অনুযায়ী যারাই টেট পাস করেছে প্রত্যেককেই ইন্টারভিউতে ডাকবে। এখন 2014 এবং 2017 টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ চলছে, সেই সংখ্যাটা 40,000-এর আশেপাশে, ফলে ইন্টারভিউ পর্ব শেষ করতেই 6 মাস পেরিয়ে যাচ্ছে। দেখো যেটা ডিসেম্বর থেকে চলছে, 27 ডিসেম্বর থেকে, এবং সেটা বর্তমান যে নোটিফিকেশন সেই অনুযায়ী কিন্তু মে মাস অবধি চলবে, সেই পর্বটাকেই বোঝানো হচ্ছে। এই প্রক্রিয়ায় প্রায় 11,000 শিক্ষক নিয়োগ হবে, অর্থাৎ বাকি থাকবেন 30,000 প্রার্থী, তার সঙ্গে যোগ হবে টেট 2022 উত্তীর্ণ আরও 1.5 লক্ষ, অর্থাৎ পরবর্তী নিয়োগে 2014, 2017 এবং 2022 টেট মিলিয়ে 1,80,000 প্রার্থীর ইন্টারভিউ নেওয়া প্রয়োজন। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে এখন এই সিদ্ধান্ত, যাবতীয় প্রক্রিয়ার ভিডিও রেকর্ড করে রাখা হচ্ছে, তোমরা যারা ইন্টারভিউ দিয়েছ তারা জানো, সেভাবে ইন্টারভিউ সারতে অন্তত 1.5 বছর সময় লাগার কথা, ফলে শিক্ষক নিয়োগ হতে হতে সব মিলিয়ে 2 বছর পেরিয়ে যেতে পারে। এই দীর্ঘ সূত্রতা এড়াতেই প্রয়োজন হচ্ছে সুপার টেটের, এই পরীক্ষার মাধ্যমেই প্রার্থী তালিকা সংক্ষিপ্ত করে ইন্টারভিউ এবং নিয়োগ দেওয়া হবে, তাতে বাঁচবে বহুমূল্য সময়, অর্থাৎ সময় বাঁচাতে পর্ষদ এটা করতে চাইছে এমনটা বলা হচ্ছে। শুধু তাই নয়, এসএসসির মতো প্রাথমিকের নিয়োগ বিধিতে আরও কিছু পরিবর্তন আনার চিন্তাভাবনা চলছে, এখানেও শিক্ষাগত যোগ্যতার একাডেমিক স্কোরের গুরুত্ব কমবে, কারণ এখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীরা যে হারে নম্বর পায় তার সঙ্গে কয়েক বছর আগের রেজাল্টের মিল নেই, এটা খুব ভালো দিক যদি হয়, যারা পুরনো ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এটা একটা আশীর্বাদ স্বরূপ হবে বলে মনে করা হচ্ছে বা আমি মনে করি।
প্রশ্নের ধরন বদলানোয় নম্বর বেড়েছে, আবার করোনাকালে প্রথাগত পরীক্ষা নেওয়া হয়নি, কার্যত গড়ে নম্বর দিতে বাধ্য হয় বিভিন্ন বোর্ড এবং কাউন্সিল। একদমই ঠিক কথা, এই মূল্যায়ন কতটা যথাযথ তা নিয়েও বিভিন্ন সময় প্রশ্ন তুলেছে শিক্ষা মহল। তাই ছাত্রছাত্রীরা প্রাথমিক শিক্ষকতায় আসতে চাইলে যাতে বিশেষ সুবিধা না পান কিংবা অন্যরা বঞ্চিত না হন সেটাও দেখতে হবে সরকারকে। মূলত সেই কারণে একাডেমিক স্কোরের গুরুত্ব কমিয়ে দেওয়া জোর দেওয়া হবে টেটের নাম্বারে। বেশ, শিক্ষাকর্তারা এও মনে করেন টেটের মতো এত বড় একটি পরীক্ষা, তার জন্য 50-এর মধ্যে মাত্র 5 নম্বর বরাদ্দ থাকা সঙ্গত নয়। অর্থাৎ আরও একটা ভালো দিক উন্মোচিত হচ্ছে, যেটা প্রত্যেকের ক্ষেত্রেই আশীর্বাদ স্বরূপ হবে বলা যায়, যে টেটের ওয়েটেজটা যদি বাড়ে। তোমরা অনেক সময় বিভিন্ন দিনে এই কথাগুলো বলে এসছো যে টেটের ওয়েটেজ বাড়ানো হোক, ওয়েটেজটা অবশ্যই বাড়ানো উচিত বলে আমারও মনে হয়। তা বেড়ে 15 হতে পারে, সেক্ষেত্রে একাডেমিক স্কোরের বরাদ্দ হবে 5 নম্বর। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি বলে খবর, শিক্ষা দপ্তরের কাছেও সুপার টেট নিয়ে সরকারিভাবে কোনো প্রস্তাব এখনও নেই। এ ব্যাপারে পর্ষদ বা শিক্ষা দপ্তরের কর্তারা কোনো মন্তব্য করতে চাননি। অর্থাৎ গোটা বিষয়টাই দেখো, আবারও আমি একটা সারাংশ বলে দিচ্ছি যে এখনও কিন্তু এটা নিয়ে কোনো রকম কোনো ফাইনাল ডিসিশন আসেনি। এটা একটা আলোচনা স্তরে রয়েছে, এটা একটা প্রস্তাবের স্তরে রয়েছে, এখন থেকেই চিন্তার কোনো কারণ নেই। যদি হয় তো সেরকম হবে, যদি না হয় তো সেরকম হবে। দেখো, এটা হওয়ারও কিছু ভালো দিক আছে। অনেকেই এটা মনে করে যে আমি এত একটা বড় পরীক্ষা দিলাম 150 নম্বরের, সেক্ষেত্রে ওই 2 বা 3 ইন্টারভিউয়ারের কাছে 5 মিনিটের একটা ইন্টারভিউ, সেক্ষেত্রেই আমি চাকরিটা আলটিমেট পাচ্ছি কি না পাচ্ছি সেটা নির্ধারিত হচ্ছে। সেক্ষেত্রে যদি আমাকে আবার একটা রিটিন পরীক্ষার ব্যবস্থা